হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো তৃপ্তি দিমরিকে নিয়ে, বলিউডের উঠতি নায়িকা। তো এই মুহূর্তে সে পুরোপুরি আলোচনার মধ্যে রয়েছে বিরাটভাবে, এবং আমার তো মনে হয় আমরা যখন ছোটো ছিলাম তখন ক্যাটরিনা, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা এরা যেভাবে হিউজ একটা আলোচনার মধ্যে এসেছিল, তেমনভাবে মানে এখন দেখতে পাচ্ছি তৃপ্তি দিমরিকে নিয়ে সেই পরিমাণ আলোচনা হচ্ছে, সেই লেভেলের জনপ্রিয়তা পেয়েছে এবং তাকে নিয়ে একটা হিউজ আলোচনা হচ্ছে। এবং এটা নিয়ে দুটো কথা শুরু হয়েছে, একটা ভালো দিক একটা খারাপ দিক, দুটো দিক নিয়ে কথা হবে এবং এখানে আমার মতামতটা দেবো। তো আজকে তৃপ্তি দিমরি বহু আগে আজকে অ্যানিমেলে ওই যে চরিত্রটা প্লে করেছিল, যেখানে একটা বোল্ড সিন রীতিমতো ভাইরাল হয় এবং সেখানে রণবীর কাপুরের সঙ্গে তার যে কেমিস্ট্রিটা সেটার অনেক প্রশংসাও হয়, তার সঙ্গে সঙ্গে ওই চরিত্রটা করার পরে কিন্তু তৃপ্তি দিমরিকে এই ভারতের মধ্যে 90% লোকজন চেনে। তার অ্যানিমেল করার আগে ইনস্টাতে যে পরিমাণ ফলোয়ার্স ছিল তার 5-6 গুণ ফলোয়ার্স হু করে বেড়ে যায় অ্যানিমেল রিলিজের পরে। অথচ তার আগে তৃপ্তি দিমরির কেরিয়ারে যে সিনেমাগুলো ছিল সেগুলো হচ্ছে লায়লা মাজনু, তারপর একটা বুলবুল বলে ওয়েব সিরিজ করেছিল, এবং এই দুটোতে তার পারফরমেন্স দেখার মতো ছিল। প্রথম কথা, সে তখন একজন নিউকমার অভিনেত্রী ছিল। তো সেই নিউকমার অভিনেত্রী হয়ে সে রীতিমতো কিন্তু এখন প্রতিষ্ঠিত অনেক নায়িকাকে রীতিমতো পাল্লা মানে দেওয়ার মতো সে পারফরমেন্স দিয়েছিল। এবার সেটা নিয়ে যারা সিনে লাভার তারা তো অনেক আগে থেকেই তাকে চিনতো, তার অভিনয় নিয়ে প্রশংসাও করতো, বিভিন্ন যে ফেসবুক পেজগুলো রয়েছে সিনে লাভারদের জন্য সেখানে তাকে নিয়ে আলোচনাও দেখতাম। এবার রিলিজ করে অ্যানিম্যাল, এবার হলে গিয়ে লোকজন রীতিমতো চক্ষু চড়কাজ হয়েছে, যারা সিনে লাভার যারা চেনে তৃপ্তি দিমরিকে, যে এই মেয়ে এইরকম একটা পারফরমেন্স করছে, এরকম বোল্ড সিন করছে, সেটা একটা তুমুল আলোচনা হয়। তারপর তৃপ্তি দিমরিকে নিয়ে হিউজ আলোচনা, এবং এখন বলিউডের 90% মুভিতে তৃপ্তি দিমরিকে কিন্তু শোপিস হিসেবে আনা হচ্ছে, তাকে দিয়ে বোল্ড সিন করানো, বোল্ড মানে ড্রেস পরানো, যেটা কিন্তু তার প্রথম যে সিনেমাগুলো ছিল সেখানে তাকে আমরা এইভাবে দেখতে পাইনি, সেখানে তাকে অনেক সহজ সরল সিএসআর টাইপের এমনভাবে দেখানো হয়েছিল। এবার এই যেহেতু এই মেয়েটা আউটসাইডার, এখন থেকে বলিউডে বক্তব্য শুরু হয়ে গেছে যে বলিউড কীভাবে এই মেয়েটাকে শোপিস বানিয়ে এই মেয়েটাকে নষ্ট করে দিচ্ছে, কীভাবে নিজের মানে ইমেজটাকে খারাপ করে দিচ্ছে। মানে কিছু লোকজন যেমন থাকে সবেদিক দোষ বলিউডের এই ধরনের আলোচনা করে, তাদের এখন বক্তব্যটা হচ্ছে এমনই যে বলিউড এই মেয়েটাকে পুরো নষ্ট করে দিচ্ছে, এরকম ধরনের বক্তব্য। এবার এটা নিয়েই কিন্তু আমার কোথাও কি দ্বিমত রয়েছে। তৃপ্তি দিমরি কোনো বাচ্চা মেয়ে না, তার বয়স 14-15-16 বছর নয়, সে রীতিমতো 29-30 বছর বয়সের একজন মেয়ে। এবং আজকে বলিউডে কাজ করার ক্ষেত্রে যখন কোনো মেয়েরা যায় তাকে এই কথাটা প্রথম থেকে বলে দেওয়া হয় যে মেয়েদের জন্য জায়গাটা খুব একটা সুবিধের নয়, এখানে মেয়েদেরকে শোপিস হিসেবেই রাখা হয়, এটা ব্যাপার। তো এইটা জেনেই কিন্তু একটা নায়িকা কিন্তু ইন্ডাস্ট্রিতে পা রাখে, এমনটা নয় যে সে কিছু জানে না, তাকে দিয়ে ড্রাগস খাইয়ে গাঁজা খাইয়ে সব কিছু করিয়ে নেওয়া হলো, এমনটা কিন্তু নয়। এটা কিন্তু প্রথম কথা মাথায় রাখতে হবে। আমাদেরকে ছোট্ট উদাহরণ দিচ্ছি, আজকে বাংলাতে অনেক অভিনেত্রী আছে যাদেরকে অনেক সময় কিন্তু বোল্ড সিন করার বা বোল্ড এ করার মানে অফার দেওয়া হয়েছিল, তারা কিন্তু রিজেক্ট করেছিল। নাম হচ্ছে শ্বেতা, তোমরা চিনবে, প্রজাপতি সিনেমায় দেবের যে নায়িকা হয়েছিল, দেখবেন সিরিয়াল টিরিয়াল করে আর সিনেমা খুব কম করেছে, খুব কম করে, একটা কি দুটোই হয়তো করেছে। এবার তাকে কিন্তু সে একটা ইন্টারভিউতে বলেছিল, তাকে সে বহু আগেই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে আসতে পারতো, অনেক বড় বড় সিনেমা তার কাছে অফার এসেছিল, কিন্তু সে কখনোই বোল্ড ড্রেস পরতে বা বোল্ড সিনে তার অনেক আপত্তি ছিল, যে কারণে কিন্তু তার প্রথম সিনেমা একদিন পর প্রজাপতি হয়েছে। আর প্রজাপতি এমন একটা সিনেমা যেখানে ওইসবের দরকারই ছিল না, তো সে কিন্তু শেষ পর্যন্ত সিরিয়ালকেই বেছে নিয়েছিল, সিনেমায় সে তখনই গেছে যখন সে মনে করেছে তার উপযুক্ত পার্ট রয়েছে। তো এই যে কথাগুলো বলা হচ্ছে আজকে তৃপ্তি দিমরিকে পুরো নষ্ট করছে বলিউড, এটা কিন্তু ভুল কথা। আজকে কোনো প্রডিউসার বা কোনো অ্যাক্টার বা এরা কিন্তু জোর করে করাতে পারে না। তৃপ্তি দিমরি নিজে একটা ইন্টারভিউতে বলেছিল অ্যানিমেলের সময়, সে বলছিল যে আমার পরিবার থেকে পুরো আপত্তি করেছিল ওই সিনটা করা নিয়ে, কিন্তু আমার সামনে যারা পরিচালক বা অভিনেতা ছিল তারা যথেষ্ট আমাকে সাপোর্ট করেছিল এবং খুব মানে সুষ্ঠুভাবে আমার সমস্ত রকম প্রবলেম টবলেম মেলেই সিনটা হয়েছিল। তো এইভাবেই হয় কিন্তু। এবার যে নায়িকারা এই সমস্ত জিনিসে পা দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখবে তারা জীবনে এগোতে পারবে, আর যারা পারবে না তারা আস্তে আস্তে পিছিয়ে যাবে, কারণ বলিউড হচ্ছে বিরাট বড় একটা শো অফ করার জায়গা, এখানে টিকতে গেলে গ্ল্যামার থাকতে হবে, এটা হচ্ছে মুদ্রা কথা। যারা টিকতে পেরেছে তারাই আজকে টিকতে পেরেছে। আপনারা দেখুন যে দীপিকার আজকে পিকুর অভিনয় নিয়ে কত বেশি কথা হয়, পিকুর ড্রেসিং সেন্স নিয়ে কত বেশি কথা হয়, কথা হয় কিন্তু বেসরম রাং নিয়ে, কথা হয় কিন্তু ঝুমিচে পাঠান নিয়ে, কথা হয় কিন্তু আরও যে সিনেমাগুলো করেছে গেহেরিয়া সেইগুলো নিয়ে, বা অনেক আগে যখন ককটেলও করেছিল দেখবেন তার অভিনয় যতই ভালো তার কিন্তু সেই ড্রেসপাতির মধ্যে একটা বোল্ডনেস রাখা রয়েছিল, সেটা আজও নয়। আজকে হঠাৎ করে পাবলিকের কেন মনে হচ্ছে আমি জানি না যে বলিউড সবাইকে নষ্ট করে দিচ্ছে, বলিউড ইমেজ নষ্ট করছে, এটা কী করে হতে পারে ভাই? আজকে প্রিয়াঙ্কা চোপড়া কত কত বোল্ড সিন করেছে নিজের কেরিয়ার, তাই বলে কি প্রিয়াঙ্কা খারাপ অভিনেত্রী? এদেরকে টিকতে গেলে, নাম করতে গেলে এই প্রলোভনগুলোতে পা দিতে হয়, যারা এই প্রলোভনগুলোতে পা দিয়ে এগোতে পারে তারাই নিজের স্বপ্ন পূরণ করতে পারে আর পারে না। এটা তো সত্যি কথা যে আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেলেদের জন্য যতটা সুবিধার মেয়েদের জন্য ততটা না, ছেলেদের কাছে অনেক রকম অফার আছে, মেয়েদের কাছে অনেক অনেক বেশি। এই অফারগুলোকে যারা স্বপ্নপূরণের জন্য বেছে নিয়ে যারা এগোতে পারে তারাই এগোতে পারে, নাহলে পারে না। আজকে আপনারাই বলুন না তৃপ্তি দিমরিকে কজন চিনত, একটা বুলবুল করার জন্য বা একটা মানে এই যে সিনেমাটা লায়লা মাজনু করার জন্য কজন চিনত, কিন্তু এখন দেখুন তার একটা গানে কোথায় ভিউজটা পৌঁছচ্ছে। তো সে যেটা আগে থেকেই জানতো,
সে যখন দেখছে যে আমার ভালো অভিনয়, ভালো ড্রেসপাতি দর্শক টানতে পারছে না, তখন সে সেটাই করেছে যেটা তাকে আজকে বহু দূরে পুশ করে ঠেলে দিতে পারে। তো এটা কিন্তু পুরোপুরি তৃপ্তি দিমরির নিজের সিদ্ধান্ত যে সে কোন দিকে পা বাড়াবে, সে একটা ইন্ডাস্ট্রিতে সাইড অ্যাক্ট্রেস হিসেবে রয়ে যাবে নাকি সে নিজের একটা জায়গা তৈরি করবে। আজকে যে কয়জন জায়গা তৈরি করেছে, তুমি কৃতি স্যাননকে দেখো, তুমি যারা রয়েছে প্রত্যেকে দেখো না, জীবনে কোনো না কোনো সময় সে কিছু না কিছু বোল্ড কিছু না কিছু করেইছে। তো এটা হচ্ছে ব্যাপার, জোর করে বলিউডকে যে দোষটা দেওয়া হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এই কেসটা বেশি হচ্ছে, কারণ যেহেতু এখন এই আউটসাইডার, নেপোটিজম এসব জিনিস চলছে, অনেকেরই বক্তব্য নেপোকিডসদেরকে দিয়ে এগুলো করানো হচ্ছে না, আউটসাইডারদেরকে দিয়ে প্রলোভন দেখিয়ে তাদেরকে খারাপ ইমেজ তৈরি করার চেষ্টা চলছে। ভাই আমার কথা হচ্ছে, তৃপ্তিমিটি কি মানে ব্যাড নিউজের স্ক্রিপ্ট না পড়ে তাকে কি মনে হয় যে হঠাৎ করে বলা যে এই সিনটা চলে খুনি করো? সবই জানে সে, জেনে বুঝেই ইন্ডাস্ট্রিতে এইভাবে পা রেখেছে, সে নিজে দেখতে পাচ্ছে কোনটায় তার ফলোয়ার্স বাড়ছে। আজকে আপনারই দেখুন না, এই যে সিনেমাটা এসেছিলো লাপাতা লেডিস, ওটায় তো যে ছেলে মেয়েগুলো ছিল বা মেয়েগুলোর কথা যদি বলি, তারা খুবই সাধারণ মেয়ের চরিত্র পাঠ করেছিল, কত বেশি আলোচনা হয়েছে। আজকে দেখবেন সেই মেয়ে যখন কোনো বোল্ড দৃশ্য করছে বা কোনো একটা হট ড্রেস পরে কোনো কিছু রিলস টিলস করছে, দেখবেন তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হবে, তারাও তো সেটা বুঝতে পারছে কোনটা করলে। এবার ওই দুটো মেয়ে যদি মনে করে যে আজকে আমাকে এগোতে গেলে এগুলোকে মেনে নিতে হবে, তাহলে সে এগোতে পারবে, নাহলে হবে। তো দুটো অপশান রয়েছে, হয় তুমি তৃপ্তি তিমরি হও, নাহলে তুমি শ্বেতা হও, তো যে কোনো একটা। এখানে কোনো ইন্ডাস্ট্রিকে দোষ দিয়ে কিন্তু লাভ নেই। তো এটা আমার বক্তব্য, বলিউড নিয়ে আমারও অনেক কিছু নিয়ে আপত্তি রয়েছে, কিন্তু এটাই মানতে পারলাম না, কারণ আগেকার বহু যুগ ধরে এই জিনিসটা হয়ে আসছে। হেমালিনী আমলেও তো হেমালিনীকে ধর্মেন্দ্রর সামনে নাচ করতে হয়েছিল ওই গানটাতে, তারপর ওই সময় একটা হেলেন ছিল। তো এইগুলো কিন্তু বহু যুগ ধরে ইন্ডাস্ট্রিতে হয়েছে, আজকে নতুন কিছু নয়। তো এটা নিয়ে একটা বিরাট লেখালেখি চলছে দেখছি সোশ্যাল মিডিয়াতে, যে কারণে মনে হলো বলার, তৃপ্তি দিমরি তখনও ভালো অভিনেত্রী ছিল, এখনও ভালো অভিনেত্রী আছে, সেরকম সিন করছে বলে কিছু অভিনেত্রী খারাপ হয়ে গেছে? অ্যানিমেলে তো তার অভিনয় তো অনেক জায়গাতেই রশ্মিকার চেয়ে বেশি ভালো হয়েছে, রশ্মিকা পুরো সিনেমার অভিনেত্রীও ওইটুকু সিনে নিজের যে ছাপ রাখতে পেরেছে তৃপ্তি দিমরি, সেটা প্রশংসা করতেই হয়। ইভেন পরবর্তী সিনেমাগুলো আছে ব্যাড নিউজও, তার যেটুকু যে অভিনয় কিন্তু ভালোই লাগছে। দীপিকাকে তাহলে তো বহু আগে লোকজনে বলেছিল যে তার ইমেজ খারাপ, সে বহুবার পরকীয়ায় জড়িয়েছে, বহু বহু বাজে ড্রেস পরেছে, তো তখন তো এই আলোচনাটা হয়নি। কিন্তু তাই বলে কি দীপিকা পাড়ুকোন বাজে অভিনেত্রী বা তার ইমেজ খারাপ হয়ে গেছে? এরা এই জেনেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, এটা নিয়ে একটা আলোচনা দরকার ছিল, যে কারণে করলাম। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখনও তো ভাই সবাই ভালো দেখো, সুস্থ, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো দেখো সবাই।